ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখতেই পাচ্ছিলে আমি আজকে কিচেন থেকেই আজকের ব্লগটা আমি শুরু করেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো এবং হ্যাপি আছো। তো আজকের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একবার। তো তোমরা তো দেখতে পেলে আজকে ফার্স্টে কচুর শাকটা হচ্ছিলো। তো কচুর শাক হয়ে যাওয়ার পরে ফুলকপির তরকারিটা হলো, এখনো হয়নি, জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখা আছে, একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো। ফুলকপি আলু দুটোই সিদ্ধ করা আছে আগে থেকে। এখনকার ফুলকপি তো একটুখানি জাস্ট মাপিয়ে নেওয়া হয়েছে, নাহলে একটু অন্যরকম, মানে অন্যরকম লাগে আর কি। তো তার জন্য একটু ভাপিয়ে নিয়ে তারপর রান্না করেছি। তো আজকে রান্নাবান্না মোটামুটি এটা হয়ে গেলেই শেষ হয়ে যাবে। তো আজকে আমি এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর আজকে ছেলের পরীক্ষা হয়ে গেছে, ছেলেও ফ্রি আমিও ফ্রি। ও তো আজকে কার্টুন দেখতে বসেছে, তোমাদের দেখাচ্ছি। ও কার্টুন দেখতে বসেছে, এসে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে স্নান টান করিয়ে নিয়েছি, তারপরে ওর কাজ খেলা, কার্টুন দেখা, এই সমস্ত কিছু। আর প্রচণ্ড গরম, মেঘ করছে, রোদের জোর আছে। রোদের জোর মানে রোদ যখন করছে তখন খুব রোদ, আবার কিছুক্ষণ পরে আবার মেঘলা হয়ে যাচ্ছে। তো তোমাদের দেখাই ছেলে আর মা কি করছে। ও ভালো না, তো মা শাক বাচ্ছিল, লাল শাক নিয়েছে বাবা আজকে। তো সেগুলো বেছে টেছে ফ্রিজে ঢুকিয়ে রাখবে। আর এই যে ছেলে তো বসে পড়েছে কার্টুন নিয়ে, ওই যে একবার করে কার্টুন চেঞ্জ করছে আর কার্টুন দেখছে। পরীক্ষা শেষ? হ্যাঁ, এদিকে তাকাও, এদিকে তাকিয়ে বলো কি মজা, কি মজা না? আবার সোমবার থেকে স্কুল স্টার্ট। কি দেখছো কার্টুন? ছোটা ভীম? আগেকার যে ছোটবেলায় ছোটা ভীম তো ছোট ছিল, বাচ্চা ছিল, তখন ওর শক্তি ছিল, সেই জন্য ওইটাই দেখছি। ঠিক আছে দেখো কার্টুন দেখো। তো রান্নাবান্না হয়ে গেছে, এবার যে সমস্ত বাসনগুলো হয়েছিল তো সেগুলো কলতলায় নামিয়ে দিয়েছি। আর আমি গ্যাসটা এবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ তার চারিদিকে তেল মশলা তো একটু ছিটকে লেগেছে। তো সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর বাসনগুলো মেজে নিলেই আমার রান্নাঘরের কাজ আপাতত কমপ্লিট হয়ে যাবে। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে, রান্নাঘরের কাজ শেষ হয়ে যাওয়ার পরে হাতে কিছুটা সময় ছিল, ভাবলাম সবজির যে বাস্কেটটা ছিল সেই বাস্কেটটা সবজি রাখার জন্য একটু নোংরা হয়েছিল, তো ভাবলাম যে একটু ক্লিন করে ফেলি এটা। তো যে সবজিগুলো ভেতরে ছিল সেগুলো একটু ভালো করে বার করে নিয়ে ওটা ধুয়ে একটু জল ঝরাতে দিয়ে এলাম। আর এই জায়গাটা একটু মুছে নিচ্ছি, একটু ভিজে কাপড় আর শুকনো কাপড় দিয়ে মুছে, তারপর আবার একটু জলটা ঝরে গেলে তারপর আবার যে এনে আবার সেট করে দেবো। তো দেখো নিয়ে চলে এসেছি আর আবার সবজিগুলো ভরে টরে সেট করে দিচ্ছি। বন্ধুরা, রান্নাবান্না সারার পরে কিছু টুকটাক কাজ ছিল সেগুলোকে করলাম। আর এবার বেজে গেছে 1:30, তো ছেলেকে এবার খাওয়াবো। ছেলেকে 1:30 বেজে গেছে, তো এবার ছেলেকে খাওয়াবো। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। ঠিক আছে, বেশ চলো দেখিয়ে দিই। আজকে সিম্পল হয়েছে রান্না, ফুলকপির তরকারিটা। চলো একবার লুকগুলো তোমাদের দেখিয়ে দিই রান্নার। ফুলকপির তরকারি হয়েছে, এদিকে হয়েছে ডাল, এদিকে হয়েছে আম ডাল, আর এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে সেই কচুর শাকটা যেটা তোমাদের দেখালাম ফুলকপি আলু করার আগে নামিয়েছিলাম, সেই কচুর শাকটা, আর এটা হচ্ছে ভাত। তো চলো আমি ছেলেকে এবার খেতে দিয়ে দিই, তারপর আমরাও খেয়ে নেব। গুড আফটারনুন বন্ধুরা, এখন বিকেলবেলা। বিকেলবেলায় আমি আমার সেই প্রিয় জায়গাটায় বসে আছি। আজকে অনেক দিন পর এখানে বসলাম। আজকে ওয়েদারটা সেরকম বৃষ্টিও নেই আবার খুব যে গুমোট গরম সেটাও নেই, যাই হোক হাওয়া দিচ্ছে আর বসে আছি এখানটায়। একটু একটু পরেই নিচে চলে যাব সন্ধ্যা হলে। আর ছেলে তো প্রায় 3-4 দিন খেলতে যায়নি, আজকে গিয়েছে, পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, আজকে একটু খেলতে গিয়েছে মায়ের সঙ্গে। এই পাশেই খেলছে, তোমরা আওয়াজ পাবে আমার ভিডিওতে, 3-4 জনে খেলছে ওরা। সবারই পরীক্ষা কালকে শেষ হয়েছে, মানে আজকেই শেষ হয়েছে, তো সব করা মিলে খেলছে ওরা। তো চলে এসছি নিচে, এবার ভাবছি সন্ধ্যাবেলা একটু জলখাবার বানাবো। তো
এখানে নেই। দেখি কি বানানো যায়, ফ্রিজ খুলে দেখলাম কি আছে। ছেলে তো সকাল থেকে ম্যাগি ম্যাগি করছিলো, সকালবেলাতে ম্যাগি করে দিই নি, আমি তো তোকে সন্ধ্যাবেলাতে ম্যাগি করে দেবো। তো দেখি কি করে দিই, ম্যাগি খাবে বলছে তো ম্যাগিটাকে একটুখানি করে দিই। চলো ম্যাগিটা ওই ঘরে আছে, বার করে নিয়ে আসি। তো সন্ধ্যাবেলায় প্রত্যেক দিন জল খাবার যে দিতেই হবে ভারী কিছু সেরকম কোনো ব্যাপার নেই, ওকে দুধ আর বনভিটা করে দিলেই আর কি হয়ে যায়। বনভিটা ওর খুব প্রিয় জিনিস। তো আজকে যেহেতু সকাল থেকে বলে রেখেছিল যে মা ম্যাগি খাবো, তার জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে ম্যাগি করে দিই। আর ম্যাগিটা আজকে চাউমিন যেভাবে করে ঠিক সেইভাবে ম্যাগিটা আজকে করলাম। তো ভাবলাম ওর জন্য যখন করছি তাহলে আমাদের জন্য একটু করি, তো আজকে একটু বেশি করেই ম্যাগিটার জন্য করলাম। মানে ম্যাগিটাকে চাউমিনের মতো সেদ্ধ করে এর মধ্যে লম্বা লম্বা করে আলু পেঁয়াজ পটল লঙ্কা কুচি এই সমস্ত দিয়ে একটু ফ্রাই করে তারপর সেদ্ধ করা যে জল ঝরানো ম্যাগিটা ছিল সেটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দিয়ে ওপর থেকে একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম, যেটা থাকে ওর সাথে সেটা দিয়ে দিয়েছিলাম। আর দেখো আমরা চারজনে খাবো, এখন বাড়িতে চারজনে আছি, এখন চারজনেই বেড়ে নিয়েছি। তো ওপর থেকে পেঁয়াজ কুচি শসা কুচি দিয়ে ওপর থেকে একটু সস দিয়ে দিচ্ছি, আর ওদেরকে ওর বাবাকে আর আমার ছেলেকে দিয়ে দিয়েছি। আর এটা আমার আর আমার মা মানে শাশুড়ি মায়ের, তো নিয়ে এবার খেয়ে নেব। তো বন্ধুরা বন্ধুর সাথে সেই সন্ধ্যাবেলার পরেই আবার এতক্ষণ আমি কথা বলতে এলাম, এখন হচ্ছে 10:30 বাজছে আর আমাদের ডিনার ডিনার হয়ে গেছে কমপ্লিট। তো সন্ধ্যাবেলাতে তো জল খাবার খাওয়ার পরে তারপর রাত্রিবেলার খাবার দাবারের ব্যবস্থা, মানে আজকে তোমার সিদ্ধ ভাত হয়েছিল আর কি। তো জল খাবার খেয়েই তারপরে করে নিয়েছিলাম, হয়েছিল আলু সিদ্ধ ঢ্যাঁড় সিদ্ধ কুমড়ো সিদ্ধ, দুপুরবেলা ডাল ছিল আর ঘি নিয়েছিলাম। তো ইদি আমাদের আজকে খাওয়া হয়ে গেছে। তো মিডিলে অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা বলতে আসেনি, আজকে তো ছেলে মানে পড়তে বসেনি, ছুটি নিয়েছে আর কি। কয়েকটা দিন খুব পড়েছে, তো তার জন্য দুটো দিন একটু রেস্ট দিয়েছি, তারপরে আবার তো অ্যানুয়াল পড়ার ছুটি হবে। তো তার জন্য আমি ফোন করছিলাম, অনেক বন্ধুবান্ধব যারা আছে যাদেরকে অনেকই দূর ফোন টোন করা হয়নি, আমি তাদের সাথে একটু ফোনে কথা বলছিলাম। অন্যদিন তো ওকে পড়তে আসা হয় তখন আর সেরকমভাবে কথা কথা বলা হয় না, তো আজকে ফ্রিভাবে একটু কথা বলছিলাম ওদের সাথে, তো তার জন্য তোমাদের সাথেও আর কথা বলা হয়নি। তো তারপরে নিশা নিশানা পেতে যেতে তারপর ডিনারটা এইমাত্র করে এলাম, সিদ্ধ ভাত হয়েছিলো ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার সেইভাবে আর শেয়ার করি না। তো যাই হোক, তখন তো রাত হয়ে গেছে আর ব্লগটাও তো এন্ড করতে হবে, তো এখানটাতে এন্ড করে দিচ্ছি। তো তোমাদের যদি ভালো লাগে এই ব্লগটা কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আজকের ব্লগটা আমি শেষ করে দিচ্ছি এখানেই, আবার আগামীকাল থেকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো টাটা, গুড নাইট।